মাঝে মাঝে পৃথিবীটা অসহ্য মনে হয়। স্বজন যখন মিথ্যে দোষে দোষী করে, যন্ত্রণার চাবুক মেরে রক্তাক্ত করে, স্বার্থের মোহে অকৃতজ্ঞ হয়ে ওঠে, তখন মনে হয় রেলের লাইনে শোপে দেই দেহ। বহুবার এ কাজ করতে চেয়েছি, পারিনি। চূড়ান্ত মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে মায়ের মলিন মুখ। আমি গেলে কার কি, মা হারাবে সন্তান, নাড়ি ছেড়া ধন, পাথর বুকে চেপে সব সয়ে যাবে নীরবে, অন্তর কেঁদে নদী হবে, নীরবে বুক চাপড়াবে, কেউ দেখবে না, কেউ জানবে না, মা হয়ে যাবে নিঃস্ব একা। এত সব ভেবে নিজেকে চূড়ান্ত শাস্তি দিতে পারছি না, মৃত্যুকে বরণ করতে পারছি না, তাই দেহকে কষ্ট দিই দিন রাতে এক বেলা খেয়ে, মনকে কষ্ট দিই মনের চাওয়া পাওয়া পূরণ না করে, যদিও তাতে রক্তচোষাদের কিচ্ছু এসে যায় না। ওরা পারলে মৃত্যু মুহূর্তেও শেষবারের মতো রক্ত চুষে খাবে। ওদের আপন বলে কিছু নেই, ওরা শুধু নিজেকেই আপন মানে। মুখে ওরা পড়ে থাকে ভালো মানুষের মুখোশ।